কারণ যে ভিডিওটা দিছে হ্যাঁ নাম্বারে ফোন দিলাম হ্যাঁ বললো যে আমি মতিঝিল ব্যাংকে চাকরি করি তার সাথে কথা বলার পরে আমার মনে হইতেছে সে একজন খুব ভালো মানুষ কিন্তু আনার পরে বইলা দিল আমার 30-32 কিন্তু আনার পরে গরুতে দুধ পাইছি 22-23 সে যদি আগে খাবার দিত পরে দুধ দইতো প্রতিটা গরু থেকে আমি শিওর আমি দায়িত্ব নিয়ে বলছি প্রতিটা গরু থেকে সে 1 কেজি 1.5 কেজি 2 কেজি বেশি পাবে শুধু সমস্যা সিস্টেমের কারণে তার এখানে মানে সিস্টেম লসের কারণে শুধু এখানে সে লুজার হচ্ছে গাবি 3.5 শুধু আমার একটা গরু আপনার ভিডিও দেখে আমি কিনছিলাম মিটু বাইর থেকে ওইটা 2,65,000 ওই যে জার্সি ওটা দুধ পাচ্ছেন কেমন ওটা গত বিয়ানে 22 পাইছিলাম আনার পরে এইবার এই দেড় মাস হইল এখন 18-19 পাইতে আছি দেড় মাস ও আরেকটা বিষয় আপনাকে আরেকটা জিনিস বলেন আপনি যে গরুটা 28 কেজি দুধ দেয় আর যে গরুটা 18 কেজি দুধ দেয় তা কি সমান খাবার দিচ্ছেন আপনি কি জানেন কোন গরুটা কতটুকু খাবার দিতে হবে এই পরামর্শটা আমার কেউ দেয় নাই যে আমার যদি বলতো যে আমি অনেক ক্যালসিয়াম ওই যে ঘরের ভিতরে জিং আছে আমি ডিসিবি খাওয়ামু সমস্যা কি আমি কোনো ডাক্তার যারাই আসে আমি তাদের সাথে যথেষ্ট তাদেরকে ভালো জানি এবং ভালো জানি বিষয় যখন আমি ডাক দিই রাত্রে 2-3 চলে আসে হাসপাতাল থেকে কিন্তু আমার বলে নাই যে এই সিস্টেম করেন এই সিস্টেম করেন কেউ আমার বলে নাই শুধু আপনারাই বলেন যদি এটা আমার বলতো এই যে ফিডে যে সমস্যা করে এটা আমার স্যার কেউ বলে নাই শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়নের চর সামন্তসার গ্রামে অবস্থিত নাজমুলবার এই খামারের কিছু সমস্যা কিছু সমাধান কিছু প্রবলেম কিছু সমাধান কিন্তু আমরা গত পর্বে দেখিয়েছিলাম আজকে দেখবেন যে আরও কী কী সমস্যাগুলো আছে আমাদের ডক্টর মেহেদি হাসান মামুন স্যার কী তার সমাধান দেয় চলো স্যার এই নাজমুলের এই খামারটা এসে আপনি ভিজিট করলেন কী কী সমস্যাগুলো দেখলেন কী সমাধান দিলেন আমাদেরকে একটু বলেন আসলে ছোট ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু ছোটো অনেক দেখছেন খামারটা কিন্তু খুবই সুন্দর সুন্দরভাবে করেছে অনেক স্পেস নিয়ে করছে অনেক অত্যাধুনিক সিস্টেম করেছে উনি পানি গাভী মনে করেছে তার প্রয়োজন মতো পানি খেতে পারবে খেতে চায় তার সঙ্গে সঙ্গে ওখানে চাপ দিলে ওখান থেকে পানিও আসে সব অনেক কিছু ভালো এবং ওনার গাভীগুলো এ ক্লাস একটি খামারের জন্য যতটুকু ভালো গাভী দেখা দরকার উনি সবই করেছে কিন্তু যে সমস্যাগুলো এখানে আমি এসে দেখলাম সেটা হচ্ছে মেনলি তার ঘাস ঘাস ঘাসের সমস্যা সে ঘাস দিচ্ছে কিন্তু গাছটা চপিং করে দিচ্ছে না গাছটা সে চপিং করে দিচ্ছে না এখানে একটা মিসইউজ হচ্ছে তার হজমের সমস্যা হচ্ছে অনেক সময় গাছ এই দেওয়ার কারণে এটা হচ্ছে তার খাবার দিচ্ছে না সে দেন এখন জানলাম সে আগে দুধ দোয়াচ্ছে তারপরে খাবার দিচ্ছে এখানে হচ্ছে কিন্তু তাহলে 100% মানে পারফরমেন্স পাবে না সে যদি আগে খাবার দিত পরে দুধ দোয়াইতো তা প্রতিটা গরু থেকে আমি শিওর আমি দায়িত্ব নিয়ে বলছি প্রতিটা গরু থেকে সে 1 কেজি 1.5 কেজি 2 কেজি বেশি পাবে শুধু সমস্যা সিস্টেমের কারণে তার এখানে মানে সিস্টেম লসের কারণে শুধু এখানে সে লুজার হচ্ছে আমি সেটাই থানাট হয়ে গেলাম তার এত ভালো গাবি তার খামার তো লস হওয়ার কথা না মানে সমান সমানের কথা না সমান সমান হলেও তার লস কারণ তার সে যে শ্রমটা দিচ্ছে তার একটা বেতন ধরেন অন্য জায়গায় কাজ করলে সে 50,000 টাকা বেতন পাইতো সে বেতনটাকে ধরতে হবে তাহলে সে তো শ্রম দিচ্ছে এখানে তাহলে তার শ্রমের মূল্য নাই তাহলে এখানে একটা লস হচ্ছে আমি আজকে মানে নজরুল সাহেব সামনে আছে উনি শুধু খাবার সিস্টেমটাকে চেঞ্জ করবে মানে আগে পেটে দিলে পিঠে সয় আপনি খাবার দিয়ে যত কাজ করাইতে পারবেন গরু তাই পারফরমেন্স ভালো দেবে আগে খাবার দিবেন যত কষ্ট হোক আগে খাবার দিবেন দেন আপনি গরু দুধ দোয়াবেন সকালে দানা প্রথমে দানাদার খাদ্য দিবেন দুধ দোয়াবেন তারপর কাঁচা ঘাস দিবেন বিকালও তাই দানাদার খাদ্য দিবেন দুধ দোয়াবেন কাঁচা ঘাস দিবেন আপনি আজকে থেকেই শুধুমাত্র এইটু কোয়ালিটি কোয়ান্টিটি দিয়েই আপনি কিন্তু দুধ কালকে বেশি পাবেন আমি একদম দায়িত্ব নিয়ে বলছি আমার এত অভিজ্ঞতা ইনশাল্লাহ আমি তাকে বলছি আপনি কি বুঝাইতে পারছি আপনাকে আগে খাবার তারপর দুধ দোয়া দেবেন তারপর ঘাস দিবেন বিকেলবেলাও তাই আগে খাবার তারপর দুধ দোয়াবেন তারপর ঘাস দিবেন আর কোনো অবস্থাতেই শুকনা খড় দেওয়া যাবে না প্রসেসিং করে দিতে হবে ঘাসের ক্ষেত্রেও তাই আপনি একটু ঘাস কাটতে আমার মনে হয় না 15 মিনিটে বেশি লাগবে চপিং মেশিন চপিং করে দিবেন ডাইজেশনে সহায়তা করবে দেখেন আপনি আমি বললাম আপনি আমাকে কালকে ফোন দিবেন যে স্যার আপনি আপনার কথা তো শুনলাম ডেফিনেটলি আপনার দুধ বেড়ে যাবে ও আরেকটা বিষয় আপনাকে আরেকটা জিনিস বলে নি
আপনি যে গরুটা 28 কেজি দুধ দেয় আর যে গরুটা 18 কেজি দুধ দেয় তা কি সমান খাবার দিচ্ছেন? জি না। আপনি কি জানেন কোন গরুটা কতটুকু খাবার দিতে হবে? 28 কেজি ওরে 2 কেজি বেশি দিই জানা স্যার। যেটা 28 কেজি ওরে 2 কেজি বেশি দিই। আপনি একটা আগে আমরা থাম রুলে করতাম, একটু এখানে বলে দিচ্ছি। থাম রুল হচ্ছে একটি গরুর জন্য 2 কেজি, একটি গরু প্রতিটা গরুর জন্য 2 কেজি, জি, পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। এটা আজকে থেকে ধরেন এক বছর আগ পর্যন্ত ছিল বা 2 বছর আগ পর্যন্ত ছিল। একটি গরুর জন্য 2 কেজি ম্যান্ডেটরি, পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। তাহলে 21 লিটার দুধ হলে কত কেজি? 7 কেজি। তাহলে 2 আর 7 কত হয়? 9 কেজি। 9 কেজি। তাহলে যদি 18, যদি 28 লিটার দুধ হয়, জি, তাহলে 28 9 কেজি, 9 কেজি, 9 কেজি প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি আর আর প্রতি বডি ওয়েটের জন্য 2 কেজি, এই হচ্ছে 9 কেজি খাবার এইভাবে। অথবা আরেকটা আছে মেগাজুল, মেগাজুল দিয়ে যে কত লিটার দুধ দেয় তার উপর ডিপেন্ড করে ওইটুকু দিতে হয়। সেটা হয়তো আরেক দিন বলবেন, আজকে মেগাজুল বুঝাইতে গেলে আপনাকে ওখান থেকে আরও 50 মিনিটস লাগবে। তা আপাতত শুধু আপনি যেভাবে দিচ্ছেন যেটা 28 লিটার, এটাকে আরও 2 কেজি বা 1 কেজি বাড়ায় দেবেন, যেটা যেটা অন্তত মিনিমাম 20 লিটার দুধ হয় তাকে 9 কেজি খাবার দেবেন, এরকম জাস্ট একটা একটা ইয়ে করে দেবেন। আর কম বেশি হলে খাবার কম বেশি দেবেন, ঠিক আছে? আর অবশ্যই ফিডটা ছেড়ে দেবেন, আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি। না না, গেজুয়ালি কমে দেবেন, গেজুয়ালি হঠাৎ করে সাডেন চেঞ্জ করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, যে আপনি সারের কথা শুনে আবার ফিরে চলে যাবেন, ফিরে গেলে আলটিমেটলি আপনার লস হবে। এই এলাকার বা খামারিরা আসলে তো একটু ধরুন উনি কোনো ট্রেনিং পায় নাই, বাট যদি কোনো খামারি ট্রেনিং করতে চায় তাহলে উপজেলা থেকে কিভাবে তারা ট্রেনিংটা পাবে? ডেফিনেটলি প্রতিটা উপজেলায় এখন ট্রেনিং হয়, উনি উপজেলা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবে। আপনারা জানেন উপজেলায় 2 জন অফিসার থাকে, এখন 3 জন এলইডিপির কারণে, একজন 3 জন, একজন ইয়েলো, একজন জিএস, এবং সবসময় যে এআই টেকনিশিয়ান আসছে ওনার মাধ্যমে যোগাযোগ রাখবে যখনই কোনো ট্রেনিং আসবে। এর এই এরা হচ্ছে এলিট পার্সন, এদেরকে আগে খবর দিবে, আমি যদি ট্রেনিং করে না থাকে এদেরকে আমাদের লোক ডিপার্টমেন্টের লোকজনই খুঁজে বের করবে, অথবা উনি নিজেও যাবে বলে আসবে যে আমি খামার করতে চাই। ডেফিনেটলি ওনাকে হয়তো বিএস বা ইউল একজন চিনে, তাহলে উনি আমি আমি ট্রেনিং করতে চাই, তো ওনাকে ট্রেনিং করবে, এভাবে এভাবে নেবে। এবং অবশ্যই উনি 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 যে শুধুমাত্র ওনার জীবিকার জন্য ব্যবস্থা তা না, উনি কিন্তু দেশের জন্য কাজ করতেছে, উনি গাভী পালন করতেছে, পুষ্টি সাপ্লাই দিচ্ছে, উনি অবশ্যই দেশের ওনার ওনার উনি 2 জন লোককে কর্মসংস্থান করছে, অবশ্যই ওনার ওনার অবদান আছে, সেক্ষেত্রে অবশ্যই উনি আমাদের প্রায়োরিটি পাবে। আচ্ছা, এই উড়াজাদের যদি ট্রেনিং করে সরকার থেকে কোনো সহযোগিতা ব্যাসের লোন বা অন্য কোনো ক্ষেত্রে? ডেফিনেটলি, যেমন ওনার ট্রেনিং করলে আমাদের ট্রেনিং একটা ভাতা দেওয়া হয়, এক দুই হচ্ছে যদি কোনো সহযোগিতা, ইতিমধ্যে এলইডির মাধ্যমে অনেক খামারি, শত শত খামারি, হাজার হাজার খামারি আপনার অনুদান পেয়েছে। দুই, তারপরে আপনার বিভিন্ন ধরনের মেশিন, বিশেষ করে আপনার কিছু আমরা করোনাকালীন সময় আপনার দুধ ওই দুধ দুধ বিক্রি করতে পারতো না, তখন আপনার মিল্ক সাপোর্টের মেশিন আমরা সেগুলো দিয়েছি, বিভিন্ন ধরনের বীজ দিয়েছি, বিভিন্ন ধরনের মধ্যে মধ্যে খাবারও দেওয়া হয়, অনেক ওনার মাধ্যমে সমিতি করা হয়, অনেক ধরনের অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, কিন্তু যোগাযোগ রাখতে হবে ওনার আমাদের কাছে, যোগাযোগ রাখতে হবে, তাহলে হবে সব, এটা সম্ভব সম্ভব। খামারির সাথে উপজেলা বা জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্পর্কটা কেমন হওয়া উচিত? অবশ্যই অবশ্যই বন্ধুত্ব বন্ধুত্বপূর্ণ, জোর করে কোনো কিছু করে না, জোর করে ওনারা কিছু আদায় করতে পারবে না, অবশ্যই সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে। উনি বললো যে না ফোন দিলে চলে আসে, এটা গুড, ভেরি গুড, এটা সবসময় ওনার কিছু আদায় করতে গেলে তো আমাকে যেতে হবে, আমি কি আপনার কাছে কিছু চাই তাহলে পাইতে হলে তো আমার চাইতে হবে আপনাকে, বা আপনার কাছে যেতে হবে, দেন আমি আপনার শুধু গভর্নমেন্ট তো ব্যবসা করার জন্য বসে নাই, গভর্নমেন্ট বসছে সেবা 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 দেওয়ার জন্য, তো খামারি যদি না থাকে তো আমরা সেবা কাকে দিব? লাভ কি ফাঁস করে অন্য লাভ কি আর কিছু, এটাকে কিছু দিত গরু ভালোই আছে, গরু ভালো, এইগুলো সবগুলো গরু ভালো, একটি গরু ওনার খারাপ না, লাভ লাভ লস হওয়ার তো কোনো সুযোগই নাই। বাজিদ ভাই, ওনার তো আসল জিনিস বলি নাই, সেটা হচ্ছে উনি 8 কেজি খাবার দেয়, উনি উনি 28 কেজি দুধের গরুর কাছে 8 কেজি খাবার দেয়, সেটা বলে দেন, সেটা তো তার হবে না, এই জন্য তার তো কমে গেছে, কমে যায় না না, গরুক না অসুবিধা কোথায়, লাফালাফি গরুক না, যত গরু তো বলো তো সমস্যা কি? ওরে আল্লাহ রে, আপনি দেখো তা করছেন, রাতের বেলা আমি আমার ছেলের নিয়ে একটু বেরোবো, বেরোবো রাস্তায় খালি সে ঘুরতে থাকে, বাসের সবগুলো ছেড়ে দাও, মাটি খালি বন্ধ করে দিবে, আমি ভয়তে থাকি, রিক্সা আসে কিনা, মোটরসাইকেল আসে কিনা, গাড়ি আসে কিনা, ভয়তে থাকি, আর সে খালি দৌড়তে থাকে ঘুরতে থাকে, মাটি খাওয়ার কথা বলছে, মাটি খাইলে খারাপ না, আমি সেদিনে ট্রেনিং করলাম, কি বললাম এটা মাটি খাইলে, হ্যাঁ পায়খানা হয়ে ভালো হয়ে গেলো, সেদিনে আমি ট্রেনিং করলাম, মাটি খারাপ না, ওগুলো একটু ছেড়ে দেন, জোর জোরি করুক, দরকার তো আছে, এক্সারসাইজ দরকার আছে তো, এক্সারসাইজ দরকার আছে তো,
নাজুল ভাই, আপনি কবে খামার শুরু করছেন? খামার শুরু করার আগের জীবনটা এবং খামার শুরু করার পর থেকে বর্তমান যেতে বলেন। আমি খামারটা শুরু করছি 2 বছর। এর আগে আমার ঢাকায় ব্যবসা ছিল। ঢাকা থেকে চলে আসার পরে দেশে 4 বছর যাবৎ ওয়ালটনের শোরুম। তা শখের কারণে প্রথম আমার এটা করা। প্রথম আমি করছি কবুতর, এখনও কবুতর আছে। তারপরে ছাগল দুম্বা, তা ছাগল দুম্বা প্রায় 2 বছর যাবৎ ছিল। তাই আমি এই 15-20 দিন হয়েছে বিক্রি করে ফেলাইছি। এরপরে এই স্যার গরুর একটু ভালো লাগলো, তা আপনার ভিডিওটা আমি বেশি দেখি। 1 বছর খালি গরু নিজে ভাবছি যে গরু কোত্থেকে কিনুম স্যার, কোথা থেকে গরু কিনুম। কিন্তু গরু নিজে মানে দেখছি যে কোন গরুটা ভালো। আপনাদের চ্যানেলগুলো দেখার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি কইলাম গরু কিনতে কাউরে নিয়ে যাইনি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আনছি। কিন্তু আমি এক মিঠুবাই তো নানার পরে কোনো গাভী পাইতেছি না। না পাওয়ার কারণে বিভিন্ন চ্যানেল দেখি, তা PCTV-তে দেখতাম একটা ভিডিও। দেখার পরে দেখলাম যে গরুগুলো ভালো, 2টা গরু। তখন যে ভিডিওটা দিছে, হ্যাঁ নাম্বারে ফোন দিলাম, হ্যাঁ বললো যে আমি মতিঝিল ব্যাংকে চাকরি করি। তা আমি ওই মুহূর্তে ঢাকা চলে গেলাম মতিঝিল ব্যাংকে, ইস্টার্ন ব্যাংকে। যাওয়ার পরে তার সাথে কথা বললাম। তার সাথে কথা বলার পরে আমার মনে হইতেছে সে একজন খুব ভালো মানুষ, এতটা ভালো প্রকাশ করার মতো না। তারপর আমি গরু দেখতে গেলাম, দেখার পরও ভালো। কিন্তু আনার পরে বইলা দিল আমার 30-32। কিন্তু আনার পরে গরুতে দুধ পাইছি 22-23। এই 2টা গরু নিয়ে আমি সমস্যায় পড়ছি। এর পরে খবর লইতে লইতে লইয়া দিই এই গরু সে আর এক খান্তন কিনিয়া নিছে। নিয়া সে 5টা গরু একত্র করছে। করার পরে সে একটা ভিডিও দিছে যে সে জায়গা জমিন বিক্রি কিনবো, জায়গা কিনবো ঢাকায় মোহাম্মদপুরে জায়গা কিনবো। এবং ওর বাড়িতে গেছি, ওর বাবা 30 বছরের চেয়ার মেম্বার, ওর বোনে চাকরি করে। কিন্তু এত এটা হলো দিনাজপুরে। কিন্তু এই লোক যদি বাটপাড়ি সিটারি করতে পারে, তা দুনিয়াতে কেনা পারবো যে ইস্টার্ন ব্যাংকে চাকরি করে? আমি ব্যাংকের ভিতরে তার সাথে যাই কথা বলছি, তার কারে বিশ্বাস করুন গুরু জগতে? আমি তখন বিশ্বাস করি না। এই জন্যই বলি যে আমার এই গরুর ঠিকানা দেন, কোথায় গেলে আমি টাকা বেশি হোক, কোথায় গেলে ভালো গরু পাম, কার কাছে গেলে পাম। এই জন্যই মূলত আপনাদের কাছে বলা যে আমি আরো গরু নিমু, কোথার থেকে নিমু। তো মিঠুবাইয়ের কাছের থেকে অনেক গরু নিছি, যথেষ্ট ভালো পাইছি। আর গরুগুলা যা বইলা দিছে তাই আমি পাইছি, বাচ্চাগুলা তার থেকে আনা। কিন্তু আমি 2টা গরু আনলাম বাইরের থেকে, এই 2টা গরুতেই মারি খেয়ে গেলাম। মাসিক খরচ আছে 1,45,060। এটা বিদ্যুৎ বিল আছে, বিভিন্ন অনেক সময় রোগ, 1,45,060। 1,45,060। দুধ বেচা থেকে সেমি আসে স্যার, 1,50,000, 1,50,060 এরকমই আসে। সমানে আসি তবু লস, ওনার একটা পারিশ্রমিক আছে না? আর আমি যেটা পারিশ্রমিক করি ওইটা স্যার বিফলে, আমি কোন সরকারি সহযোগিতা পাই নাই। হাসপাতালে যারাই এই জায়গায় আছে, গোসাইট হাসপাতালে, আমি যখন ফোন দিই স্যার আমি এই সমস্যা আছে, সাথে সাথে চলে আসে। হয়তো তারাও তো এক জায়গায় কলে যায়, অন্তিকা হয়তো কয় যে 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে মতিন স্যার আছে, ফোন দিলে চলে আসে। অনুদান পান নাই? না স্যার, আমি কোনো অনুদান পাইনি। অনুদান তো 2 বছরের মধ্যে দেওয়া হয়েছে। আমি কোনো অনুদান পাইনি, অনুদান পাওয়ার ভিতরে পাইছি 20টা রেনাডেক্স ট্যাবলেট। এই আমি টোটাল বলতে পারবো না, এটা আমি করছি, ভাঙতে আছি আর করতে আছি। শুরু করেছিলেন কয়টা ইনভেস্ট দিয়ে?
প্রথম প্রথম ইনভেস্ট প্রথম বছরে ইনভেস্ট করছিলাম 52 লাখ, এরপরে কাজ করাইছি অনেক গরু আনছে, আমার তো 3-30 লাখ, 40 লাখ কোনো বাচ্চা নাই, আমার ঘরের পিছে 15 লাখ টাকা গেছে। আপনি বাচ্চাগুলো কিনছেন কত করে দাম? 1,20,000-1,30,000, 1,50,000। একটা বাচ্চার দাম 60,000 টাকা, 50,000, 40,000, এত টাকা দিয়ে আপনি কিনছেন কেন? বাচ্চা তো আড়ে গেলে 40,000-30,000 টাকা বাচ্চা বাজার। ওই বাচ্চাটা আবার ভালো মানের যদি হয়, হলিস্টন ফিজেন্ট একটা পার্সেন্টেজ আছে, তার গলার কম্বল, নাক, কান, গলা, পিছন সাইড, তারপর পেট, এগুলা যদি একটা গরুর আমি হিসাব করি যে 9টা কোয়ালিটি আছে, এই 9টা কোয়ালিটির ভিতরে যদি 6টা-7টা ভালো থাকে তাহলে ওই বাচ্চাটা ভালো, আর যদি দেখা গেছে 2টা আছে তাহলে ওই বাচ্চাটা ভালো না। এই জন্য আর ভালো বাচ্চা আনতে গেলে দাম ভালোই হইব, দাম বেশি দিয়ে আনতে হইব, ভালো বাচ্চা আনতে গেলে দাম বেশি দিয়ে আনতে হইব। গাভী 3,350, 3,350। শুধু আমার একটা গরু আপনার ভিডিও দেখে আমি কিনছিলাম মিঠু ভাই থেকে, ওইটা 2,65,000, ওই যে জার্সি, ওইটা গত বিয়ানে 22 পাইছিলাম, আনার পরে এইবার এই 1.5 মাস হইল, এখন 18-19 পাইতে আছি, 1.5 মাস, 18-19। আজকে আপনি কেন ডাকছিলেন? আজকে আপনার পিছনে আমি আজকে ডাকি নাই আপনার, আমি আজকে প্রায় 6 মাস আগে একবার আপনার আমি ফোন দিছিলাম, 6 মাস আগে, এরপরে আপনি বলছিলেন যে পদ্মা শিশুর সমস্যা, ফেরি, নানান সমস্যা, এদিকে রোডও ভালো না, আপনিও সময় পান নাই, এরপরে আমার এই খামার সমস্যা, মূল সমস্যা হলো দুধের ফ্যাকশনটা, যে স্যার আপনি একটু আসেন আমার খামারটা একটু দেখেন। মূলত হলো আমি দুধ রাত আজকে দেখা গেছে যে 110 কেজি হয়েছে, কালকে 90 কেজি হয়ে যায়, 95 কেজি হয়ে যায়, 10 কেজি কমিয়ে যায়, কেন কমিয়ে যায় সেটাই স্যার আমি বুঝতে পারতেছি না, এই জন্য আপনার মূলত আমার ডাকা। আর আপনি আসছেন আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক অনেক খুশি হয়েছি স্যার, ঈদ কি এত বেশি খুশি হয়েছি আমি স্যার, মেহেদি হাসান স্যার এনে নিয়েছেন এই জন্য। অনেক ভালো লাগছে এই পরামর্শ, আমার কেউ দেয়নি এই পরামর্শটা, আমার কেউ দেয়নি, যে আমার যদি বলতো যে আমি অনেক ক্যালসিয়াম, ওই যে ঘরের ভিতরে জিঙ্ক আছে, আমি ডিসিবি খাওয়াবো, সমস্যা কি? আমি কোনো ডাক্তার যারাই আসে আমি তাদের সাথে যথেষ্ট তাদেরকে ভালো জানি, এবং ভালো জানি বিষয়ে যখন আমি ডাক দিই রাত্রে 2টা-3টা চলে আসে হাসপাতাল থেকে, কিন্তু আমার বলে নাই যে এই সিস্টেম করেন, এই সিস্টেম করেন, কেউ আমার বলে নাই, শুধু আপনারাই বললেন। যদি এটা আমার বলতো, এই যে ফিডে যে সমস্যা করে, এটা আমার স্যার বলে নেই, এটা আমার বলে নেই, যদি বলতো তাহলে অবশ্যই আমি এটা করতাম যে ফিডে সমস্যা করবো। ওকে, আমরা আপনার জন্য দোয়া করি যে মান পাক রাব্বুল আলামিন অবশ্যই আপনার আশা পূরণ করবে, এবং একটা অনেক বড় এই গুসারাটের ভিতর একটা মানে অন্যতম খামার হিসেবে আপনার খামারটা এস্টাবলিশড হবে, সেই সেরকম প্রত্যাশা করছি। আর আমি আমার ভালো লাগছে যে উনি একজন ভালো, আমি বলবো মানে ভালো উদ্যোগী, ওনার কিছু কিছু ছোটো ছোটো বিষয়গুলো, সব ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে, যেগুলো ওনাকে সাজেশন দিয়েছি উনি যেগুলো মেনে চলে আশা করি ওনার উনি একজন ভালো সফল খামারি হবে বলে আমি বিশ্বাস করি। প্রিয় খামারি ভাই বোনেরা, শরীয়তপুর জেলার গুসারহাট উপজেলার সামন্তসার গ্রামে এসেছিলাম, এখানে যে সুন্দর খামারটা আমরা দেখলাম, দেখলেন খামারি এবং আমাদের ডক্টর মেহেদি হাসান মামুন স্যার একসাথে কিন্তু অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করলেন। তা আমার উদ্দেশ্য কী? সবাই কিন্তু বলেন যে স্যার আপনার ভিডিও কোয়ালিটি ভালো না, এ ভালো না, সে ভালো না, আসলে এটা তো আমাদের কোনো ফ্যাশন শো না, কোনো সৌন্দর্য না, বিউটিফিকেশন না, এখানে আমরা ইনফরমেশান, একটা খামারের ভিতরে আমরা শ্যুট করি, একদিকে লাইট থাকে, একদিকে লাইট থাকে না, খামার তো আসলে আমাদের ক্যামেরার অ্যাঙ্গেলে তৈরি হয় না, খামার তৈরি হয় তাদের জায়গার ই অনুযায়ী, অতএব আমাদের ওই বিউটিফিকেশন শটগুলো আমি নিতে পারি না, কারণ আমি এসেছি এই খামারে কিছু ইনফরমেশান, কিছু তথ্য খামারিদের মাঝে দেওয়ার জন্য। তাই যারা বিউটিফিকেশন খোঁজেন, আমি বলবো অন্য অন্য যে ইউটিউব চ্যানেলগুলো আছে যেখানে বিউটিফিকেশনের শট দিয়ে থাকে, আপনার তাদের ভিডিওগুলো দেখবেন। আর যারা ইনফরমেশান চান, যারা খামার করে ভালো করতে চান, খামারের সমস্যাগুলোর সমাধান চান, বা কী কারণে সমস্যাগুলো হয়,
কি করলে সমস্যাগুলো থেকে দূরে থাকা যায়, কি করলে একটা খামার সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, সবার মাঝে ছড়িয়ে দিন। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরেকটা কথা, আমি কিন্তু এখন কিছুদিন আগে আমরা দেখছেন রাজশাহীতে গিয়েছিলাম, এখন আসলাম শরীয়তপুরে, এরপরে চিটাগাং, সিলেট সব সারা দেশে ঘুরবো। আপনারা যারা মনে করেন যে আমি আপনাদের খামারে গেলে বা আপনাদের খামারে একটা ভিডিও করলে ভালো হবে, আপনারা আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন। সবচেয়ে বড় কথা, আমার মোবাইলে আপনারা SMS দেবেন, যার যা প্রয়োজন আপনারা আমার মোবাইলে SMS দেবেন, আমি চেষ্টা করব আপনাদের খামারে যাওয়ার। আর পাশাপাশি আমি চেষ্টা করব যে আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান খুঁজে দেওয়ার। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বিশ্ববাসী।